ছাড়ে দিব কেন? হ্যাঁ তুই তোরা যা, ওই এসআই ইন্সপেক্টর যে আছে ওনার সাথে গিয়ে কথা বল, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ছেড়ে দিবে। বন্ধু বন্ধু বন্ধু, আমরা দুজন গেলে আম করে দিয়ে মিশত না। তুই মেয়ে মানুষ, দেখা গেছে তোর কথা শুনে মুগ্ধ হয়ে আম করে ছাড়ে দিছে। আমি যদি এখন বাসায় না যাই আম্মু আমার গলার উপর পাড়া দিবে। প্লিজ বন্ধু, এতক্ষণ আছিস আর হাসটা মিনিটের লাই থাকস না। আমি বললাম তোদের কোনো কিছু লাগলে তোরা আমাকে ফোন দিস, দরকার হলে ফোনে ধরা দিস, আমি কথা বলে নিব। দোস্ত আমার বাসায় যাইতে হবে এখন, প্লিজ প্লিজ। তুই একা নাই, তুই তো বললাম আমি ফোনে ধরায় দিস, আমি বাকি জিনিস ক্লিয়ার করে দিব। শত কথা বলতে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। থ্যাংক ইউ দোস্ত। আইতেছি। কি রে, আমি জানতাম যে এই জুয়ারিরে পুলিশেই ধরব, বুঝছস? এটা আমি জানতাম। তোর বাপে কই? হ্যাঁ বুইড়া বেটায় এই বয়সে যদি এই বেটারেও পুলিশে ধরে নিয়ে যায়, মান সম্মান কিছু থাকবে, এই বেটারেও ধরছি নি, কে করবো? খবর নিছস? তোর বাপে কই? আরে আম্মু, এসব আজেরা কথা বলো না তো, অন্য কারণে নিয়ে গেছে, সব জুয়া টুয়া এসবের জন্য না। কি কারণে নিয়ে গেছে? রেপ কেস টেস নাকি আবার? কি না, ছি ছি ছি, এরকম কিছু না। ওই হাবু ভাই ভুলে একটা ইংলিশ ওয়ার্ড বলে ফেলছে পাশের বাসার অ্যাডভোকেটের ওয়াইফ কই, অ্যাডভোকেটের ওয়াইফ চেতে মেতে হাবু ভাইকে দিয়ে দিছে একদম পুলিশে। ওই যে সামনে বাসার অ্যাডভোকেটের ওয়াইফ রে কইছে, ভুল ইংলিশ কইছে, তাতে কি হইছে? বেটি কি আমেরিকার প্রেসিডেন্ট নি? হ্যাঁ, আর এই বাংলাদেশটা কি আমেরিকা যে সবতে ইংরেজি জানবো, সবতে ইংরেজি কইব? বেটি একটা ফাজিল, বেটির ধরে প্যাদানি উচিত। ফামো হাবু ভাই মহিলাকে গিয়ে বসে আই ওয়ান্ট টু কিস ইউ। কি কইছে? আই ওয়ান্ট টু কিস ইউ। ইন হাবুরে তো ফাঁসিতে ঝুলানো উচিত। হ্যাঁ, তোরে এত চুম্মা খাওয়ানোর শখ, এখন খায়লা? পুলিশ তোরে দিন রাত চুমাইবো, খালি চুমাইবো, খা। হাবু ভাই তো বুঝে বলে নাই, শুভ আছে না ফাজিলটা, ফাজিল যে শুভ খাটাটা। হ্যাঁ হ্যাঁ, ওই হাবু ভাই শুভর কাছে জিজ্ঞেস করছে যে তুমি দেখতে অনেক সুন্দর, এটা ইংলিশ কি? ওই শিখাই দিয়েছে যে আই ওয়ান্ট টু কিস ইউ, আর হাবু ভাই তো বুঝে নাই বলে ফেলছে, এখন এটা কি তার দোষ বলো? আমি কইছিলাম না, কইছিলাম না আমি যে খাটা মাইন্ডসেট নাটা বুদ্ধি। ওই ফাজিল রে ধরে পুলিশে দেওয়া উচিত, পুলিশে কোন উচিত যে অরেলা দিন রাত চুমা, খালি চুমা। কি হবে পুলিশে দিয়ে? হ্যাঁ তো ক্যাচআপ করে কোনো লাভ আছে? আমি ফোনের মধ্যে কোন রকম ওই অ্যাডভোকেটের ওয়াইফটার সাথে কথা বলছি, হ্যান্ডেল করছি পুরো জিনিসটা, এখন মনে হয় কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে হাবু ভাইকে। হ্যাঁ, এই বাড়িতে তো পুলিশের একটা সিল পড়ে গেছে। ওই তুই আবার এইসব জামেলের মধ্যে গেছিস খেলা? হ্যাঁ তুই মাইয়া মানুষ, আবার কি থানা পুলিশ করছিস নি? থানায় গেছিলি? না না, আমি ফোনের মধ্যে কথা বলে ম্যানেজ করছি। দরকার নাই তোর এইসব পুলিশি ঝামেলা যাওয়ানোর দরকার নাই, আমি দেখতাছি তোর জুয়ারি বাপটা কই আছে।